জন্মাষ্টমীতে তালের বড়া মাস্ট, কিন্তু বাড়িতে বানানো চল এবার শেষ। তালের বড়া কিনতে দোকানে ভিড়। ব্যান্ডেলের একটি মিষ্টির দোকানে নজরে এলো সেই ভিড়ের ছবি। এক একটি তালের বড়া 5 টাকা পিসে বিকোচ্ছে, দুধের স্বাদ ঘোলে মিটছে বলছেন ক্রেতারা। তালের বড়াটা আগে ঘরে পাওয়া যেত, এখন এই দোকানে। এখন দেখুন লোকের সময় কম, মানানো সব পয়সা এরপর তো আজকালকার দিনে করে ওঠা সম্ভবই হয় না। এই এখন সব রেডিমেড দোকানে পাওয়া যাচ্ছে। রেডিমেড কত করে বলছে? এদিকে সাশ্রয়ী হচ্ছে না, এটা সরজলি পেয়ে যাচ্ছেন বলে। প্রথম কথা বললাম আপনাকে যে এখন বানানোর সময় নেই। কিরকম কি বেচা কেনা, কিরকম কি জিনিস? এই তালের বড়া নাড়ু এগুলো ছিল মায়েদের হেসেলে, সেখান থেকে উঠে চলে এলো মিষ্টির দোকানে, কি বলবেন? মারা বানাতে শিখছে, মার পরে যে দ্বিতীয় প্রজন্ম তৃতীয় প্রজন্ম তারা এইসব বানাবার ব্যাপারে অত ইন্টারেস্ট, তারা রেডিমেড জিনিস পাচ্ছে কিনে নিয়ে যাচ্ছে, ওই দিয়েই তারা ফলো করছে। কারণ এখন আর দেখা যাচ্ছে তালের বড়ার বিক্রি বা নাড়ুর বিক্রি আগের তুলনায় অনেক বেড়েছে। আজকের প্রজন্মের মানুষ তাদের কাছে সময়ও নেই, সেই ইচ্ছেটুকু নেই যে বানাবো, ব্যাপারটা হচ্ছে যে সেই মায়ের হাতে সেই দিদার হাতে ঠাকুমার হাতে সেই টেস্ট মানে সেই স্বাদ একই রকম থাকছে। কত কত এবারে কত কিলো তালের বড়ার মানে আয়োজন করেছেন? আমাদের মোটামুটি 150 কিলো স্টিমেট নিয়ে নেমেছি, সকাল থেকে ভাজা চলছে, বিক্রি চলছে।